বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদ মিছিলে শামিল রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার ঝাড়গ্রাম জেলার 500 জন বিজেপি কর্মী সমর্থকরা মিলে এই মিছিল শুরু করেন। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম, ঝাড়গ্রাম বিজেপি জেলা সভাপতি সুখময় সভাপতি, সৎপতি প্রমুখ। বিজেপির দাবি, হেমতাবাদে বিজেপি বিধায়ক খুনের সিবিআই তদন্ত, পুরুলিয়ার সিধু কানু মূর্তি ভাঙার প্রতিবাদ জানানোর পাশাপাশি তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের সভা করতে না দেওয়ার অভিযোগ তোলা হয়। এদিনের এই মিছিলে প্রথমে বিজেপি তরফে মিছিল শেষে জেলাশাসক অফিস ঘেরাও করে এই সকল দাবিগুলিকে তুলে ধরে ডেপুটেশন জমা করার কথা থাকলেও তা পরবর্তী সময়ে পুলিশের বারণের মুখে পড়ে সম্ভব হয় না। প্রসঙ্গত, এদিনের বিজেপির এই কর্মসূচির কথা আগে থেকে পুলিশ প্রশাসনের কাছে খবর থাকায় ঝাড়গ্রামের পাঁচমাথা মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয় মিছিলটিকে। তার প্রতিবাদে কুনারদা এবং জহরদার সাথে করে নিয়ে আমরা এসেছি আজকে এখানে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করতে। যেহেতু কোভিডের পরিস্থিতি রয়েছে, আমরা সামাজিক দায়িত্ব পালন করে প্রতীকী আন্দোলন আজকে। আজকে যেটা ডেপুটেশন দেওয়া ছিল সফল হয়েছে আপনাদের? দেখুন, আমাদের দিক থেকে তো সফল হয়েছে, ততক্ষণ সফল ধরবো না যতক্ষণ না মমতা ব্যানার্জির সরকার আমাদের ডেপুটেশন অনুসারে কার্যকরী ব্যবস্থা নেবে। যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। পাঁচ বছর ধরে আমাদের আটকে দেওয়া হয়েছে, আমাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। আমি শুধু